মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। লোকসভা ভোটের আগে আবারও বোমা উদ্ধার মুর্শিদাবাদে। এবার বোমা উদ্ধার হলো লালগোলা রামচন্দ্রপুর পঞ্চায়েতের হোসেনপুর গ্রামে। শুক্রবার সকালে হোসেনপুর এলাকায় মাঠে যাওয়ার রাস্তায় একটি কালভার্টের নিচে দুটি ব্যাগে বোমা দেখতে পান স্থানীয়রা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কে বা কারা কী কারণে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। সকালবেলায় চাষিরা মাঠে চাষ করতে এসে দেখতে পায় চাষিরা যে দুটো ব্যাগে কী রাখা আছে। তাই চাষিরা এখানে আমি যাচ্ছিলাম, দেখলাম মানুষের একটা ভিড় জোন, পুলিশের গাড়ি আসে এখানে। পুলিশের গাড়ি এসে দেখা যায় এই যে ব্যাগে 8-10টা বোমা রাখা আছে। গত কয়েকদিন আগে রেজিনগর, দৌলতাবাদ ও নবগ্রামে উদ্ধার হয়েছিল বোমা, এবার লালগোলায় উদ্ধার হলো বোমা।